আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রীকান্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, এখানে কিন্তু আমি সকালের নাস্তা সেরে নিচ্ছি। এখানে ছিল রুটি, আলু ভাজি এবং ডিমের অমলেট। আসলে বন্ধুরা, আমি সব সময় আসলে সকালে ডিমের অমলেটটাই বেশি খাই। অনেক সময় ডিম পচো খাই, তবে ডিম পচো আসলে কি আমার এতটা ভালো লাগে না। আমার ডিমের অমলেটটাই অনেক ভালো লাগে খেতে, অনেক ঝাল ঝাল হয়। তবে ডিম পচটা কিন্তু সেরকম না, একটু কম ঝাল হয়। এই কারণে আর কি আমার এতটা ভালো লাগে না। তবে মাঝে মাঝে করা হয়, তখন খাই, তবে এতটাও খারাপ লাগে না। কিন্তু আমার ডিমের অমলেটটা একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, রুটি দিয়ে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু সকালবেলা বাহিরে খেলতে গিয়েছিলাম, তারপর কিন্তু বাসায় চলে এসেছি। আর এই তো এদিকে কিন্তু দুপুরের রান্নাও তৈরি করা হয়ে গেছে। দেখো, এখানে কিন্তু ডাল রান্না করা হয়েছে, তারপর রান্না করা হয়েছে রুই মাছ দিয়ে ধনে পাতার একটা ভুনা, আর বরবটি, আলু, বিভিন্ন রকমের সবজি দিয়ে আর কি একটা সবজি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, মা কিন্তু আজকে আমাকে খাইয়ে দিবে। মায়ের হাতে তো খেতে অনেক মজা লাগে, তো আমি কিন্তু আজকে মায়ের হাতে মজা করে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমাকে প্রথমে মা আলু ভাজি দিয়ে খাইয়ে দিচ্ছে। আসলে সকালবেলার কিছুটা আলু ভাজি ছিল, তো সেটাই কিন্তু আমি খেয়ে নিচ্ছি। মায়ের হাতে তো খেতে কিন্তু ভালোই লাগছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি খেতে। আর বন্ধুরা, সবজিটাও তো অনেক মজা ছিল, আর রুই মাছের ভুনাতে ধনিয়া পাতা ব্যবহার করা হয়েছে, খেতে তো অনেক মজা লাগছিল বন্ধুরা। একটা মজার ফ্লেভার এসেছিল ধনিয়া পাতা দেওয়ার জন্য, দুর্দান্ত ছিল। আজকে সব আইটেমগুলো যে এত মজা হয়েছে, তো দেখো কত ইয়ামি না রুই মাছটা দেখতে লাগছে, একদম ভুনা ভুনা হয়েছে। তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না, তোমরা দেখেই বুঝে নাও কতটা ইয়ামি হয়েছিল। আর তারপর বন্ধুরা, আমি কিন্তু পরে ডালও খেয়ে নিয়েছি, মা আমাকে ডাল খাইয়ে দিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, তারপর আসরের আজান দেওয়ার পর নামাজও আদায় করে নিয়েছি। তবে বন্ধুরা, অনেক বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির কারণে কিন্তু আর বাহিরে যেতে পারিনি। এজন্য কিন্তু আমরা সবাই বাসায় বসে একটু মুভি দেখছিলাম। তো আমরা সবাই মিলে একসাথে বসে মুভি দেখেছি, এত ভালো লাগছিল দেখতে। তো খুবই সময়টা ভালোভাবেই কাটিয়েছি। তারপর কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমরা মুভি পজ করে নামাজ আদায় করে আবার এসে মুভি দেখেছি। তারপর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমরা কাটা হয়েছে, তো আমরা সবাই আমরা খাচ্ছি। আসলে মানে আমরা এই ফলের নামটাই আমরা, তাই না বন্ধুরা? এজন্য কিন্তু আমাদের সাথে মিলে যাচ্ছে। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল, তো অনেক মজা লাগছে। তো বন্ধুরা, এই আমরা খাওয়ার পর কিন্তু আমরা আবারও টিভিতে মুভি দেখছিলাম, তারপর কিন্তু মুভিটা শেষ করেছি, তো ভালোই লেগেছিল মুভিটা দেখতে। তারপর কিন্তু এই তো আইসক্রিম সার্ভ করা হয়েছে আমাদের জন্য। আসলে ফ্রিজে কিছুটা আইসক্রিম ছিল, সেটা আবার সবার মনে পড়েছে, তো এই জন্যে কিন্তু সবাইকে আইসক্রিম দেওয়া হয়েছে। তো এটা কিন্তু দুধ দিয়ে সুন্দর করে আইসক্রিম তৈরি করা হয়েছে, অনেক কিছুই দেওয়া হয়েছে বন্ধুরা। বিশেষ করে এই দুধটা ব্যবহার করার জন্য না খেতে অনেক ভালো লাগছিল। আমি তো মনে করেছিলাম এটা বাসায় তৈরি আইসক্রিমই না, তো পরে কিন্তু শুনি যে এটা তো বাসায় তৈরি, তো আমি তো খুবই অবাক হয়েছি, এত মজা বাসায় তৈরি আইসক্রিম, তো খেতে যে এত ভালো লাগছিল বন্ধুরা। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালোভাবে কেটেছে, আমরা সবাই খুব ভালোভাবেই মানে দিনটা কাটিয়েছি আর কি। তো আইসক্রিমটা খাওয়ার পর কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। সবসময় আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো এবং নিজের শরীরের যত্ন নিও। তো বন্ধুরা, তোমরা সবাই নিজের আপনজনদেরকে সবসময় আগলে রাখবে, যাতে পরবর্তীতে দুঃখ কষ্ট না পেতে হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।